চার দফা দাবির ভিত্তিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করলেন মুর্শিদাবাদ জেলা ট্যাক্স আদায়কারী ইউনিয়ন। বুধবার বহরমপুর টেক্সটাইল মোড় থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে জমায়েত হয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের কর্মীরা। সামিল ছিলেন সংগঠনের জেলা সভাপতি মইদুল ইসলাম, সম্পাদক মোখলেসুর রহমান সহ অন্যান্য সদস্যরা। আমরা পঞ্চায়েতের একটা নির্দিষ্ট জায়গায় কাজ করছি, করাদাই করছি, কিন্তু আমাদের দুঃখের বিষয় বলতে লজ্জা যে আজকে আমাদের দিনে আজকের বাজারের দিনে 20 টাকা মাইনে। আমাদের দাবি সমূহ হচ্ছে যে সরকারি সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে। যারা যে সমস্ত করাদাইকারী 60 বছর বয়স পেরিয়ে গেছে তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা মাসিক 5 লক্ষ টাকা দিয়ে মাসিক পেনশনের ব্যবস্থা করে কাজ থেকে অব্যাহতি দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অনিয়মিত ছাঁটাইগুলি বন্ধ করতে হবে। তৃতীয়ত জিপি কর্মীর ক্ষেত্রে সরকারের যে মানে প্রদত্ত 33% সংরক্ষণ প্রদান করে প্রত্যেক বছর যে আমাদের নিয়োগ প্রক্রিয়া সেটিকে চালু রাখতে হবে। এ সমস্ত এই চার দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি আমাদের ডিপিআরডিও মশাই এবং এডিএম জেডপি সাহেবকে। যদি না মানে তো আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন নামবো, আমরা ধর্ণায় বসবো, আমারও অনশনে বসবো। আমরা 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে এবার বহরমপুর শহরে হাজির রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। এখানে পাবেন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা পরিষেবা। থাকছে 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা ও 20 কিলোমিটারের মধ্যে ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টারে। আমাদের ঠিকানা 30 CR দাস রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশেষ পরামর্শ নিতে ফোন করুন 9609564422 এই নাম্বারে অথবা 8768404422 এই নাম্বারে। সুস্থ জীবনের ঠিকানা রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার।